স্বাগতম। এখন আমরা দেখব কিভাবে নথি মোবাইল অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হয়। প্রথমে আপনার মোবাইলে যে কোনো ব্রাউজারে নথি .gov.bd লিখে নথির ওয়েবসাইটে প্রবেশ করুন। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নথি সিস্টেমে লগ ইন করুন। লগ ইনের পর উপরে ডান দিকে আপনার ছবির পাশের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে নথি মোবাইল অ্যাপের লিঙ্কটি দেখতে পাবেন। ওই লিঙ্কে ক্লিক করলে নথি অ্যাপটি ডাউনলোড করার জন্য একটি মেসেজ আসবে। সেখানে নথি অ্যান্ড্রয়েড অ্যাপ বাটনটিতে ক্লিক করলে সেভ করার জন্য অপশন দেখাবে। ওকে বাটনে ক্লিক করলে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এরপর ডাউনলোডে গিয়ে নথি অ্যাপটি ইনস্টল করার জন্য ক্লিক করুন। যদি ইনস্টল ব্লকড আননোন সোর্সেস লেখা কোনো মেসেজ আসে, তখন সেটিংস বাটনে ক্লিক করে মোবাইলের সিকিউরিটিতে আননোন সোর্সেসের উপর ক্লিক করুন। একটি মেসেজ আসবে, ওকে বাটনে ক্লিক করুন। আননোন সোর্সেসটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ডাউনলোডে গিয়ে নথি অ্যাপটি ইনস্টল করার জন্য আবার ক্লিক করুন। এখানে ইনস্টল অপশনটি দেখতে পাবেন। যদি আননোন সোর্সেসটি আগে থেকেই অ্যাক্টিভ থাকে, তাহলে ইনস্টল ব্লকড বা আননোন সোর্সেস মেসেজটি দেখাবে না। সেক্ষেত্রে ডাউনলোডের পর নথি অ্যাপটিতে ক্লিক করলে ইনস্টল বাটন দেখতে পাবেন। এখন ইনস্টল বাটনে ক্লিক করুন। ইনস্টলিং শেষে ওকে বাটনে ক্লিক করুন। উইন্ডোটি বন্ধ হয়ে যাবে। আপনার মোবাইলের হোম স্ক্রিনে নথির আইকনটি দেখতে পাবেন। এভাবে আমরা মোবাইলে নথি অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে পারি। ধন্যবাদ সবাইকে।